Guys, Assalamualaikum. It's Rabbi and welcome back to my channel. So guys, aske amar shamne table je dibba gulo dekhte pachho, egula tomar Pringles er, Pringle chips er dibba. So guys, amar eta niye to amar Pringle chips er aske tritiyo episode. So guys, er purbe amar channel e already dutta video royeche Pringles niye. So guys, aske ami ei choto Pringles er ভিডিও বানানোর একটি কারণ তোমরা আমাকে কমেন্টস করেছো অনেকবার যে ভাইয়া সবসময় আপনি বড় প্রিংগলসের রিভিউ করেন, আমরা ছোট প্রিংগলস দেখতে চাই, ছোট প্রিংগলসের রিভিউ দেখতে চাই। তো গাইস, তাই আজকে তোমাদের সামনে আমি ছোট প্রিংগলসের নিয়ে এসেছি আর আজকে তোমাদের সামনে আমি ছোট প্রিংগলসের রিভিউ করব। তো গাইস, রিভিউ করার পূর্বে একটি রিকোয়েস্ট, যারা এই ভিডিওটি নতুন দেখতেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা লাইক কমেন্ট শেয়ার করে এবং ভিডিও স্কিপ না করে ভিডিও সাথে থাকবে, ধন্যবাদ। গাইস, আমরা ভিডিওতে চলে আসলাম এবং তোমাদের সামনে অনেকগুলো ছোট প্রিংগলস রাখা আছে। তো গাইস, আমি ভিডিও শুরুতে তোমাদের বলেছিলাম যে সবসময় আমি বড় প্রিংগলসের রিভিউ করি এবং মালয়েশিয়ান প্রিংগলস, বড় সাইজের প্রিংগলসগুলো আমি রিভিউ করেছি। তো আমি ছোট সাইজের প্রিংগলসগুলো রিভিউ করার ব্যাপারে অনেকেই বলেছে এবং আমার থেকে মাল নেওয়ার ক্ষেত্রে অবশ্যই অনেকেই বলেছে যে ভাইয়া আপনার কাছে ছোট প্রিংগলস নেই। তো আজকে আমি তোমাদের সামনে সেই ছোট প্রিংগলস নিয়েছি, বাট একটু একটা কথা তোমাদের ক্লিয়ার না বোঝা দিলে তোমরা বুঝবে না যে আমি আমার সামনে যে ছোট প্রিংগলসগুলো দেখতে পাচ্ছ, প্রিংগলস চিপসের ওটাগুলো দেখতে পাচ্ছ, তো গাইস এটা কিন্তু মালয়েশিয়ান প্রিংগলস না, ঠিক আছে? এটা কিন্তু ইউএসএ, ঠিক আছে? আর প্রিংগলসের তোমার যেটা আবিষ্কারক এবং প্রতিষ্ঠাতা দেশ হলো তোমার ইউনাইটেড কিংডম, মানে যেটা হলো যুক্তরাজ্য, ঠিক আছে? তো এটা লন্ডনের লন্ডনের যারা ইংরেজরা তারাই মূলত প্রিংগলস চিপসের উদ্ভাবক, ঠিক আছে? তো আমরা এখন ওইদিকে যাব না, আমরা আজকে তোমাদের সামনে ছোট প্রিংগলসটা কথা বলবো। আর একটা কথা বলে নাকি, প্রিংগলস এই চিপসটা কিন্তু মূলত কয়েকটি কান্ট্রির হয়ে থাকে। তোমার এই প্রিংগলসই মালয়েশিয়ান হয়ে থাকে, আমেরিকান হয়ে থাকে, যুক্তরাজ্যর হয়ে থাকে, যুক্তরাষ্ট্র হয়ে থাকে, তারপর তুর্কি হয়ে থাকে, ইন্ডিয়ান হয়ে থাকে, মানে কয়েকটা কান্ট্রিতে কিন্তু এই প্রিংগলস চিপসের কিন্তু মূলত তোমার উৎপাদক ম্যানুফ্যাকচারিং হয়ে থাকে, ঠিক আছে? প্রিংগলস মূলত একটা মনে করো যে ব্র্যান্ড, মানে একটা নাম, ঠিক আছে? তো গাইস, প্রিংগলস হলো একটা চিপসের নাম, ঠিক আছে? তো এই প্রিংগলসের কয়েক ক্যাটাগরির প্রিংগলস হয়ে থাকে। তো আজকে আমি তোমাদের সামনে ছোট স্মল সাইজের, ছোট সাইজের দুই ফ্লেভারের প্রিংগলস এনেছি। তো গাইস, এটার অনেকগুলো ফ্লেভার হয়, বাট আমি তোমাদের ভিডিওর মাধ্যমে বোঝানোর জন্য আমি জাস্ট আজকে দুটি ফ্লেভার রেখেছি, ঠিক আছে? তোমার সর ক্রিম অনিয়ন এবং যেটা প্রিংগলস অরিজিনাল, এই দুটা ফ্লেভার রেখেছি, ঠিক আছে? তো গাইস, আমি এই শুরুতে বলেছি তোমাদের যে এই এটা কিন্তু তোমার মালয়েশিয়ান প্রিংগলস, আজকে এটা কিন্তু ইউএসএ প্রিংগলস, বাট এই প্রিংগলসটার আমি যখন মানে এটার ইনফরমেশনগুলো আমি দেখি, অনেকে বলে যে এটা 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 আমেরিকান প্রিংগলস, বাট আমার কাছে এটা নিয়ে একটু ডাউট হয় যে এটা আসলে কি আমেরিকান প্রিংগলস কিনা। কারণ গাইস, এখানে তোমার যে অ্যাড্রেসগুলো দেওয়া আছে, এখানে তুর্কি, আমার কাছে মনে হয় তুর্কি প্রিংগলস, ঠিক আছে? তুর্কি প্রিংগলস। তো যাই হোক গাইস, এটা আমরা ইউএসএ হিসাবে আমরা এটা ব্যবহার করে থাকি বা সেল দিয়ে থাকি, কারণ এখানে যে ইনফরমেশনগুলো আমরা দেখছি এখানে তোমার কোথাও আমি ইউএসএ লেখাটা পাচ্ছি না, ঠিক আছে? এখানে ইউরোপ ট্রেডিং লিমিটেড এবং এখানে যে তোমার অ্যাড্রেসগুলো দেওয়া আছে, তো প্রস্তুত প্রণালী, তো আমার কাছে কেন যেন মনে হয় এটা তুর্কির। যাই হোক গাইস, তো আমরা ও এটা নিয়ে অতটা গভীরে যাব না, আমরা তোমাদেরকে জাস্ট জেনারেল ইনফরমেশনগুলো দেবো। তো গাইস, এই ছোট প্রিংগলস সাইজের টি হলো 40 গ্রাম, মানে এটা নেট ওয়েট, এই কৌটাটি নেট ওয়েট তোমার 40 গ্রাম, দেখতে পাচ্ছ এটা 40 গ্রামের, মানে এটার ভিতরে 40 গ্রাম চিপস রয়েছে, ঠিক আছে? এটার ভিতরে 40 গ্রাম চিপস রয়েছে, এই ছোট কৌটাটির ওজন নেট ওয়েট তোমার 40 গ্রাম, মানে 40 গ্রাম, ঠিক আছে? তো গাইস, 40 গ্রামের একটি 40 গ্রামের প্রিংগলস, ছোট সাইজের প্রিংগলস এর দাম কত হতে পারে? তো গাইস, আমি তো আমার প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে আমি হোলসেল এবং রিটেল দুটি প্রাইসই তোমার সাথে শেয়ার করি, কারণ আমি চাই তোমরা একটি প্রোডাক্টের অ্যাকুরেট ইনফরমেশন জানো, ঠিক আছে? তো আমি তোমাদেরকে এটার তোমার হোলসেল এবং দোকানদাররা যে সেলে বিক্রি করে সেটাই তোমার দুটো তোমার সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এই 40 গ্রামের একটি প্রিংগল চিপস, তোমার এটা তোমার ইউএসএর একটা চিপস, এটা আমাদের দেশে বর্তমানে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, ঠিক আছে?
তো এগুলোর বেশ কটা আর্টিফিশিয়াল ফ্লেভার রয়েছে। তো তোমাদের সামনে প্রিংগেলস অরিজিনাল এবং প্রিংগেলস সোর্স ক্রিম অ্যান্ড অনিয়ন দুটি ফ্লেভার রয়েছে। তো গাইস, এই প্রিংগেল ছোট সাইজের চিপসগুলো তোমার, এগুলো তো মূলত বাইরের প্রিংগেল চিপস, তো এগুলো আমাদের দেশে তোমার এই ইউএসএ প্রিংগেলসগুলো, আই মিন যেগুলো তুর্কি ইউএসএ প্লাস রয়েছে, তো এই এই চিপসগুলো, প্রিংগেল চিপসগুলো তোমার এখানে বিক্রি করে তোমার 150 টাকা করে, ঠিক আছে, মানে 150 টাকা করে রিটেল বিক্রি করে এই চিপসগুলো। চিপসের প্রতিটি ডিব্বা রিটেল কিন্তু 150 টাকা করে বিক্রি করে, ঠিক আছে। আর হোলসেল প্রাইসটা আমি তোমাদের বলতেছি। আর বাহিরের প্রোডাক্ট খাওয়ার ক্ষেত্রে সবচেয়ে একটি বড় বেস্ট বিষয় হলো কি, এই চকলেটের ডেটটা তোমরা অবশ্যই দেখে নেবে। যেমন তোমার এই ছোট এই বর্তমান আমার হাতে যে যেই টুকরোটি রয়েছে প্রিংগেল চিপস রয়েছে, এটা তোমার ম্যানুফ্যাকচারিং হলো 26/11/22 এবং এটার উৎপাদন হবে বেস্ট বিফোর 25/2/24, মানে এটা মোটামুটি অনেক দিন এটার ডেট রয়েছে। আমি তোমাদের দেখাচ্ছি তাও ফোকাস করে, তোমরা দেখো একটু। তো গাইস, এগুলো একটা কথা। আর প্রিংগেলস নিয়ে অনেকেরই কিছু ভ্রান্ত ধারণা রয়েছে, আসলে মূলত এটা কী চিপস, এটা দেখতে কেমন, আসলে কি জানো, তোমরা যে নর্মালি যে চিপসগুলো খাও মানে প্রায় সেম টু সেম কিছুটা, তবে পার্থক্য হলো এটা মূলত আলুর চিপস, ঠিক আছে, এক কথা আলুর চিপসও বলা যায়, কারণ আলুকে তারা যথেষ্ট পরিমাণ ভাজে, ভাজার পরে তার ভিতরে আর্টিফিশিয়াল মশলাগুলো তারা দেয়, দেওয়ার পরে তাদের যে দেশীয় যে প্রোডাক্টগুলোর যে তোমার গুণগত মান সেগুলো দেয়। বাট এই এই চিপসগুলো খুবই মানে সুস্বাদু অনেক, ঠিক আছে, আমি মাঝে মাঝে দু একটা খাই। তো এছাড়াও তোমরা এই প্রিংগেল চিপস সম্পর্কে আরও তথ্য জানার জন্য এখানে বারকোড আছে, বারকোড দেখতে পারো। সো গাইস, আমি আজকের ভিডিওটা বেশি বোর করবো না, এবং ভিডিওর শেষে তোমাদেরকে যে সারপ্রাইজ দেবো সেটা হলো যে গাইস, এই ছোটো সাইজের প্রিংগেলস ইউএসএর বা তুর্কির চিপসগুলো, প্রিংগেল চিপসের প্রতিটি কৌটা, এবং যদি তোমরা কেউ হোলসেলে নিতে চাও, তো এটার হোলসেল মানে দোকানে যারা সেলস মার্কেটিং করে তারা দোকানে এই প্রোডাক্টগুলো তোমার দিয়ে থাকে 120 টাকা করে, মানে 120 টাকা হলো হোলসেল রেট এবং রিটেল রেট হলো তোমার 150 টাকা। তো গাইস, তোমাদেরকে ডিসকাউন্টের একটি অফার দেবো, যদি তোমরা কেউ আমার থেকে এই মালটি নেও, আমি তোমাদের কাছ থেকে একদম মানে প্রতিটা বক্সে মানে একটা বক্সের ভিতরে 12 পিস করে থাকে, ঠিক আছে। তো যদি তোমরা আমার কাছ থেকে নাও, তাহলে আমি প্রতি পিস 115 টাকা করে তোমাদের কাছে রাখবো। প্রিংগেলস ছোটো সাইজের চিপসগুলো আমি তোমাদের কাছ থেকে 15 টাকা করে রাখবো, ওয়ানলি ওয়ান, শুধুমাত্র ইউএসএ, যুক্তরাজ্য এবং তুর্কি যেই প্রিংগেল চিপসগুলো রয়েছে। আবারও বলে দিই তোমাদেরকে, ইউএসএ, তুর্কি এবং যে যুক্তরাজ্য, আই মিন যেটাকে আমরা লন্ডন বলি, ঠিক আছে, লন্ডন বলি মানে ইউকে, ইউকে, ইউএসএ, তুর্কি, এইসব প্রিংগেল ছোটো সাইজের প্রিংগেলসগুলো তোমাদের কাছ থেকে আমি 115 টাকা হোলসেল রাখবো, এবং এটা দোকানে তোমরা কিনতে গেলে তোমাদের কাছ থেকে 150 টাকা করে প্রতি পিস রাখবে। তো যদি তোমাদের কারো দরকার হয়, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আমার সাথে যোগাযোগ করতে পারো, আর কমেন্টস করে আমাকে জানাতে পারো। তো গাইস, ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবে না, আর যারা নতুন ভিডিও দেখতেছে তারা সাবস্ক্রাইব করে দিবে, সবাই ভালো থাকবে, নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো গাইস, আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।